হিসাব বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট যে ঘরগুলা, যে চকগুলা না জানলে আসলে হিসাব বিজ্ঞানে ভালো মার্কস তোলা যায় না। কারণ হচ্ছে কি, এই ঘরগুলোর উপর ডিপেন্ড করে, আসলে ভালো মার্কসটা ডিপেন্ড করে, অ্যাপ্লাসটা ডিপেন্ড করে। কারণ এই ঘরগুলা ছাড়া আসলে ভালো মার্কস তোলা যায় না। সেই জিনিসগুলো আমরা দেখবো যে মার্কসগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং সবসময় প্র্যাকটিস রাখতে হবে। আর একটা কথা বলতে, নবম দশম শ্রেণী এবং একাদশ যারা আছো তাদের ক্ষেত্রে খেয়াল রাখবা, পরীক্ষার যাওয়ার সময়, পরীক্ষার দিন বের হওয়ার সময় অবশ্যই এই ঘরগুলো ভালোভাবে দেখে যাবা। কারণ এই ঘরগুলো যদি ভালোভাবে দেখে না যাও, তাহলে কিন্তু তুমি দেখবা যে প্রায় অঙ্কের মধ্যে এই ঘরগুলো কিন্তু লাগবে বা এই ঘরগুলো আসবে, যেগুলো খুব গ্যারান্টেড। মানে হচ্ছে কি, এগুলো থেকে অবশ্যই 3 থেকে 4টা বা 5টা পর্যন্ত ঘর আসে, এবং এই ঘরগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবো, প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমি একটা চার্ট দিবো, সেই চার্টটা একটু খেয়াল রাখবা তোমরা। যে প্রথমে যে যেগুলো বলবো, প্রত্যেকটা চাপ নিয়ে আমি একটু একটু করে আলোচনা করবো, তোমরা একটু করে খেয়াল রাখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা আচ্ছা, আমার প্রথমে যে চাপটা, যে ঘরটা দেখতে পাচ্ছি, সে ক্যাশ মেমো। ক্যাশ মেমো জিনিসটা কি? সে ক্যাশ মেমোটা হচ্ছে কি, আপনার যে যখন কিনা নগদে ক্রয় বিক্রয় করবে, তখন যে পত্রটা দেওয়া হয় বা যে দলিলটা দেওয়া হয়, তখন হবে কি, ক্যাশ মেমো। আর 2 নম্বর হচ্ছে কি, চালান যখন কিনা বাকিদের ক্রয় বিক্রয় করবে, তখন যে পত্রটা বা যে দলিলটা দেওয়া হয়, তখন হবে কি, আপনার চালান। ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত ক্ষেত্রে যখন কিনা যে দলিল বা প্রমাণপত্র দেওয়া হয়, সেটা হচ্ছে কি, আপনার ডেবিট নোট, ক্রেডিট নোট। আর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, সেগুলো হচ্ছে কি, আপনার ডেবিট ভাউচার হচ্ছে কি, আপনার ব্যয়ের ক্ষেত্রে, আর ক্রেডিট ভাউচার হচ্ছে আপনার আয়ের ক্ষেত্রে এই পত্রগুলো দেওয়া হয়। বিবরণী হিসেবে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা পরীক্ষায় এই জিনিস আসবে, নবম দশম বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, প্রত্যেকটা পরীক্ষায় এই চকটা আসে। এটা অবশ্যই খেয়াল রাখবা, টেবুলার চক বা বিবরণী চক, যেটা টেবুলার চক বলা হয় অনেক সময়। ক্রয় জগতে, বিক্রয় জগতে, মানে হচ্ছে কি, ধারে ক্রয় বিক্রয় করলে, ধারে ক্রয় বিক্রয় করলে, শুধুমাত্র ধারে যে ক্রয় বিক্রয় গুলো করছে, সেই ক্রয় বিক্রয় গুলো এই ক্রয় জগতে, বিক্রয় জগতের ক্ষেত্রে আসে। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, যেখানে নগদ টাকা পাবো এবং নগদ প্রদান, নগদ টাকা প্রদান করবো, তখনই এই নগদ প্রাপ্তি, নগদ প্রদান হিসেবে আসবে। আর 3টা ঘর মাথায় রাখলে সে মোস্ট ইম্পর্টেন্ট, নবম দশম, নবম শ্রেণীর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট, ইভেন এসএসসি এইচএসসি পরীক্ষার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আপনার 1 গণ অবদান বই, 2 গণ অবদান বই, এবং তারপর হচ্ছে কি, আপনার 3 গণ অবদান বই, যে জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই এই ঘরগুলো মুখস্থ রাখবা, এবং এই সেই ঘরগুলো যদি মুখস্থ রাখতে পারো, আমি তোমাদের আশ্বাস দিতে পারি যে এইগুলো থেকে অবশ্যই তোমরা 30% না মার্কস তোমরা এখান থেকে তুলতে পারবা। সো আশা করি সবাই ভালো থাকবা, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবা, এবং তোমার আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবা। আর সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।